আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবেন এই রকম ফ্রেম বা লোগো আপনার ফেসবুক প্রোফাইলে কিভাবে সেট করবেন সবথেকে সহজ উপায়ে। আজকের এই ভিডিওতে কিভাবে লোগো বা ফ্রেম তৈরি করবেন সেটা দেখাবো না। এই ভিডিওতে এমন একটি লুকিয়ে থাকা সিক্রেট টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি এক ক্লিকে বিভিন্ন স্টাইলের ফ্রেম অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এবং তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং একটি করে লাইক দিবেন। ওকে, তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন স্টাইলের ফ্রেম তৈরি করার জন্য বা অ্যাড করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করতে হবে। পরবর্তীতে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পর আমাদের এই প্রোফাইলটিতে একটি সুন্দর স্টাইলের ফ্রেম অ্যাড করব। তো এর জন্য আমরা এই যে ক্যামেরা আইকন রয়েছে, জাস্ট ক্যামেরা আইকনের উপর ক্লিক করলে দেখতে পারবেন, এখানে প্রথমেই দেখতে পারবেন অ্যাড ফ্রেম নামে একটা অপশন থাকবে, এটা সবার ফোনে থাকবে। জাস্ট আমরা অ্যাড ফ্রেমের উপর একবার ক্লিক করব। অ্যাড ফ্রেমের উপর ক্লিক করলে নিচে দেখতে পারবেন কিছু ফ্রেম আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে সাজেস্টেড কিছু ফ্রেম এখানে আপনারা দেখতে পারবেন, তো যেগুলো চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। আর পাশে দেখতে পারবেন ফেসবুক অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা আরও বেশ কিছু ফ্রেম আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফ্রেমগুলো। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ফ্রেম আপনার ফেসবুক আইডিতে অ্যাড করতে পারেন। তো পরবর্তীতে আপনি কিনে ফ্লাগে ক্লিক করলে এখানে আপনার কিছু পতাকার ফ্রেম পাবেন। আপনি চাইলে পতাকার একটি ফ্রেম চাইলে অ্যাড করতে পারেন, তবে এখানে ভালো কোনো তেমন কোনো ফ্রেম পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সার্চ ফ্রেম। এখানে সার্চ ফ্রেমে আপনি যদি কিছু সার্চ করেন তাহলে অনেক সুন্দর সুন্দর ফ্রেম চলে আসবে। তো আমি এখানে কী কী সার্চ করবেন আমি আপনাদেরকে সেটাই এখন বলে দেব। আপনি প্রথমে এখানে সার্চ করবেন কিং লিখে, KING কিং লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর স্টাইলের ফ্রেম কিন্তু এখানে আপনাদের সামনে চলে আসবে। আপনার পিকচারে কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে কোনো ফ্রেম তৈরি করা ছাড়াই কিন্তু আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে এই ফ্রেমটিকে অ্যাড করব, তো ধরুন এই যে ডার্কিং এটা অ্যাড করবো জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের পিকচারের সাথে এই ফ্রেমটি এভাবে অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি এখানে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এই ফ্রেমটা আমাদের ভালো দেখাচ্ছে না, আমরা অন্য একটি ফ্রেম অ্যাড করবো। জাস্ট নিচে আসলে এখানে দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটাই কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকটা চমৎকার। তো আপনি যদি চান সেক্ষেত্রে এখানে সেভ করে আপনার ফ্রেম কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। তো এখানে অনেকগুলো ফ্রেম আপনার পেয়ে যাবেন, যেটা ভালো লাগবে আপনি সেটাকে জাস্ট প্রথমে চুজ করে নেবেন, পরবর্তীতে আপনি ফ্রেমগুলোকে পরিবর্তন করতে পারবেন। এই ধরনের ফ্রেম কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করে ফেসবুকে আপলোড করবেন সেটা নিয়ে পরবর্তীতে যদি চান সেক্ষেত্রে টিউটোরিয়াল দিব। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি, এই ফ্রেমটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার। তো পরবর্তীতে আমরা এখানে উপরে সেভ আইকনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু এই ফ্রেমটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে আরও বিভিন্ন স্টাইলে ফ্রেম অ্যাড করতে পারবেন, এজন্য আপনি আবারও এখানে অ্যাড ফ্রেমের উপর ক্লিক করে এবার যদি আপনি এখানে সার্চ করেন স্টাইলিশ লিখে তাহলে কিন্তু আপনি এখানে বিভিন্ন স্টাইলিশ ফ্রেম পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে আপনার প্রোফাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো অনেকেরই প্রোফাইলে আমরা অফলাইন লেখা দেখতে পারি, তো আপনি চাইলে অফলাইন লিখে সার্চ করলে আপনি কিন্তু অনেক লোগো পেয়ে যাবেন অফলাইনের। তো আপনি চাইলে সেই লোগোগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, যে অফলাইনের লোগো কিন্তু এভাবে চলে আসবে। তো আপনি চাইলে এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আমাদের অনেকেরই প্রোফাইলে মূলত এই অফলাইন লোগোটা কিন্তু আমরা দেখতে পারি, আপনি চাইলে এটাকেও কিন্তু অ্যাড করতে পারেন। তো অনেকে বলে থাকেন আমরা কিভাবে ছুরির মতো যে লাইটিং থাকে তো সেই রকম লোগো কিভাবে আমরা অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন স্টার ওয়ার্স লিখে সার্চ করলে সেই লাইটিংয়ের মতো অনেক লোগো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এবার নিচে আসলে আপনারা সেই রকম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি জাস্ট আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো ধরুন আমি এটা অ্যাড করব। তো লোগোটা এভাবে আপনার সামনে তৈরি হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি এখানে সেভ করে দিলে কিন্তু এই লোগোটা আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।